হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি ফিজিক্স নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তবে আগেই বলে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর এখন পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, সামনে মিসলিনিয়াস পরীক্ষাও রয়েছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। দেখো কি বলেছে, ভৌতরাশি বা প্রাথমিক রাশি কাকে বলে, ঠিক আছে? মনে রাখবে, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে কি বলে? ভৌতরাশি বলে। এবার ভৌতরাশি কয় প্রকার? স্কেলার রাশি, ভেক্টর রাশি। ভৌতরাশি কয় প্রকার? দুই প্রকার। তাহলে কি কি হলো? স্কেলার রাশি, ভেক্টর রাশি। দেখো, স্কেলার রাশি যে রাশির শুধু মান থাকবে, যেমন হচ্ছে 10, 5, 15 বা এই সমস্ত মানগুলো থাকবে, কিন্তু দিক বা অভিমুখ থাকবে না। মানে কোন দিক যাচ্ছে, বা যেমন ভর, ভর ভর কি ধর 5 কেজি, 5 কেজি, এটা কি বলে দেওয়া আছে যে এই কেজিটা কোন দিকে যাবে, এদিকে বা ওইদিকে? কোনো দিক দেওয়া নেই। সময়, সময়েরও কোনো দিক নেই। এগুলো হয়েছে স্কেলার রাশি। এবার ভেক্টর রাশি, যে রাশির মান ও অভিমুখ দুই থাকবে। যেমন হচ্ছে বল, বল একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে। যেমন ধরো তোমার হচ্ছে নিচের দিকে বল ক্রিয়া করছে, বা উপর দিকে ক্রিয়া করছে, বা এদিকে ক্রিয়া করছে, ওকে? এবার ওজন, ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করছে। সরণ একটা নির্দিষ্ট দিকে যাবে। যেমন সরণ, দেখো ধরো তুমি এই পয়েন্ট থেকে ধরো বেরোচ্ছ, এখান থেকে তুমি ঘুরে গিয়ে ধরো তুমি আবার এই পয়েন্টে এলে, তাহলে তোমার সরণ কত হবে? সরণ হবে 0, মনে রাখবে। তার মানে কি, সরণ একটা ভেক্টর রাশি, সরণের দিক থাকে, ঠিক আছে? তার মানে কি, যে রাশির মান ও অভিমুখ দুই থাকবে তাকে কি বলবে? তাকে বলবে ভেক্টর রাশি। আর যে রাশির শুধুমাত্র মান থাকবে তাকে বলবে স্কেলার রাশি, ঠিক আছে? দেখো বন্ধুরা, তোমার এর আগের বছর তোমার মিসলিনিয়াস পরীক্ষাতে এখান থেকে কয়েকটা কোশ্চেনই ছিল। দেখো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট দেখো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি, ঠিক আছে? এটা কি হবে? এটা হবে তোমার প্রতিসাংক, এটা প্রতিসাংক, ঠিক আছে? প্রতিসাংক কারণ কি, প্রতিসাংক মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর, ঠিক আছে? মানে আপতন কোণের সাইন বাই প্রতিসন কোণের সাইন, ঠিক আছে? দেখো এককটা এখনো করায়নি, এককটা সামনে করাচ্ছি, নেক্সট করাচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখো কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এদের মধ্যে বলেছে কোনটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? দেখো এখনই দেখলাম মাস, ভর, ভরের তো কোনো দিক নেই, কারণ ভর একটা কেজি বা গ্রামে ওজন হবে। তোমার টেম্পারেচার মানে তাপমাত্রা, এরও কোনো দিক নেই। ডিসপ্লেসমেন্ট মানে সরণ, দেখো সরণ এখনই বললাম, স্মরণে কী আছে? দিক আছে, ঠিক আছে? তুমি যে কোনো এক জায়গাতে গিয়ে আবার যদি ঘুরে আসো, তার মানে কি তোমার স্মরণ কত হবে? 0, ঠিক আছে? তো সেই জন্য তোমার ভেক্টর কোয়ান্টিটি কোনটা হবে? এটা, ওকে? নেক্সট দেখো কি বলেছে, মৌলিক একক বা প্রাথমিক একক, যে রাশিগুলির একক, দেখো যে রাশিগুলির একক অন্য কোনো রাশির এককের উপর নির্ভরশীল নয়, এবং যে রাশির একক দিয়ে অন্য যে কোনো রাশির একক তৈরি করা যাবে, তাদেরকে বলে মৌলিক একক বা প্রাথমিক একক। যেমন দেখো, দৈর্ঘ্য, ভর এবং সময়। দৈর্ঘ্য, ভর এবং সময়। দৈর্ঘ্যের একক কী? দৈর্ঘ্যের একক তোমার হচ্ছে মিটার। আমি এসআই নিয়ে শুধু বলছি, ঠিক আছে? এসআইতে দৈর্ঘ্যের একক কী হবে? মিটার, ঠিক আছে? আর সিজিএসে, সিজিএস দৈর্ঘ্যের একক কী হবে? সেন্টিমিটার, ঠিক আছে? আর তোমার সময়ের একক, সময়ের একক সবসময় সেকেন্ড নেব। আর তোমার ভরের একক কী? তোমার এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কেজি, আর সিজিএস পদ্ধতিতে গ্রাম। দেখো এদের একক দিয়েই, এদের একক দিয়ে কি করা যাবে? তোমার অন্যান্য অনেক রাশির একক গঠন করা যাবে। সেই জন্য এদেরকে কি বলা হয়? তোমার প্রাকৃতিক রাশি বা মৌলিক রাশি, ঠিক আছে? তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় মৌলিক একক বা প্রাথমিক একক, ঠিক আছে? তাহলে দেখো তোমার লব্ধ একক কাদেরকে বলবে? লব্ধ একক হলো তাদের একক যাদের একক অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল, অর্থাৎ মৌলিক একক, মৌলিক একক যেগুলো আছে তাদের উপর নির্ভর করে যাদের একক তৈরি করা যায়, তাদেরকে কি বলবে? লব্ধ একক। যেমন ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হয়েছে তোমার হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে কি হবে? মিটার স্কোয়ার। মানে কি, দেখো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, এবার দৈর্ঘ্যের একক কী ছিল? মিটার। তাহলে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে মিটার একক তোমার ক্ষেত্রফলের একক বানানো যাচ্ছে। বেগ, বেগ মানে কি, বেগ, বেগ সমান সমান কী হয়? সময় সাপেক্ষে সময়, দেখো বেগ তাহলে কি, সময়ের সাপেক্ষে তোমার হচ্ছে গিয়ে কী বলে, সময়ের সাপেক্ষে তোমার হচ্ছে গিয়ে দেখো সময়ের সাপেক্ষে তোমার হচ্ছে দূরত্ব পরিবর্তনের হারকেই বেগ বলে। মানে তোমার হচ্ছে দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে টাইম, এটা হচ্ছে বেগ, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম বেগ। তাহলে দেখো এই ডিসপ্লেসমেন্ট এটা কি, একটা দূরত্ব। দূরত্বের একক কী হয় সবসময়? এখনই বলেছি তোমার সিজিএস এসআই পদ্ধতিতে কী হবে? দূরত্বের একক মিটার। আর সিজিএস পদ্ধতিতে কী হবে? তোমার সেন্টিমিটার, ঠিক আছে? এবার দেখো বাই টাইম, তার মানে হচ্ছে তোমার ডিভাইড বাই কী হবে? টাইম মানে সেকেন্ড বাই সেকেন্ড। তার মানে কি, দেখো বেগের তোমার সিজিএস পদ্ধতিতে একক কী? সেন্টিমিটার পার সেকেন্ড। আর হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, ওকে? নেক্সট দেখো কী বলেছে, এককবিহীন রাশি, মানে যে রাশিগুলির কোনো একক থাকবে না তাদেরকে বলে এককবিহীন রাশি।
এখন দেখো একক কাদে থাকবে না, যদি তোমার হচ্ছে ধরো কোনো একটা রাশি সেম দুটা কোয়ান্টিটির ই হয় তোমার অনুপাত হয় তাহলে তার কোনো একক থাকবে না। কারণ দেখো যদি আমি দৈর্ঘ্য কোনো একটা রাশি ধরো দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য এরকম হয় তার মানে কি দুটা দৈর্ঘ্য কেটে যাচ্ছে তাহলে দেখো এর কোনো একক থাকবে, থাকবে না। তার মানে এরকম যে কোনো যে সমস্ত রাশি মানে দুটো সেম কোয়ান্টিটির তোমার হচ্ছে গিয়ে অনুপাত দিয়ে গঠিত তাদেরকে কি বলবে একক ভিন্ন রাশি। যেমন কি কোন কোন কি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্ত সরি যেমন কি আপেক্ষিক গুরুত্ব, যেমন আপেক্ষিক গুরুত্ব প্রতিসাংখ্য, প্রতিসাংখ্য একটু আগে বললাম প্রতিসাংখ্য মানে কি মিউ সমান সমান কি হয় সাইন আই বাই সাইন আর, দেখো দুটাই তো কোন, ঠিক আছে এটাও একটা অ্যাঙ্গেল এটাও একটা অ্যাঙ্গেল, তার মানে কি এর কোনো একক থাকবে না, এর কোনো একক থাকবে না। ওকে কিন্তু দেখো ব্যতিক্রমের মধ্যে কি কি রয়েছে কোণ এবং ঘনকোণ, মনে রাখবে কোণ কোণের একক কি রেডিয়ান এবং দেখো কোণের একক কি রেডিয়ান, ঠিক আছে নেক্সট দেখো আর ঘনকোণের একক কি ঘনকোণের একক হয়েছে তোমার ঘনকোণের একক হয়েছে তোমার স্টে রেডিয়ান। ওকে কোণের একক হচ্ছে রেডিয়ান আর ঘনকোণের একক স্টে রেডিয়ান। কিন্তু দেখো কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ দুটাই একটা হচ্ছে দুটাই হচ্ছে তোমার দূরত্ব, দূরত্ব কিন্তু তবুও এটা একক রয়েছে, ঠিক আছে মনে রাখবে। আর একক ভিন্ন রাশির মধ্যে কে কে রয়েছে আপেক্ষিক গুরুত্ব প্রতিসাংখ্য, ঠিক আছে নেক্সট দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে আর এদের একক দেখো খুব ইম্পর্টেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা, এর একক কি অ্যাম্পিয়ার, এর একক কি অ্যাম্পিয়ার। ওকে নেক্সট দেখো দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, এর একক কি ক্যান্ডেলা, এর একক কি ক্যান্ডেলা, ঠিক আছে সব এগুলো কিন্তু এসআই পদ্ধতিতে আলোচনা করছি, এসআই পদ্ধতিতে। নেক্সট দেখো পদার্থের পরিমাণ, এটা কি মোল, ঠিক আছে আর সিম্বলটা কি দেখো মোল, MOL, তাপমাত্রা কেলভিন, ঠিক আছে আর সিম্বলটা কি কে, দেখো এগুলো কি এগুলো তোমার হচ্ছে প্রাথমিক একক, মানে এদের এককের উপরে ডিপেন্ড করে অন্যান্য, এরা এদের একক মানে কার উপরে ডিপেন্ড করে তৈরি হয়নি, এরা হচ্ছে কি নিজেদের মানে নিজেদের উপরে নিজেরা ডিপেন্ডেন্ট, সো এদের এককে কি বলা মানে এদের এককে কি বলা হবে প্রাথমিক একক বা মৌলিক একক। নেক্সট দেখো বল, বলের একক কি নিউটন, বলের একক কি নিউটন মনে রাখবে। শক্তি, শক্তির একক কি জুল, ক্ষমতার একক কি ওয়াট আর চাপের একক কি পাস্কেল, ঠিক আছে দেখো এখানে আমি করাচ্ছি তোমার এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, যেমন হচ্ছে চাপের এসআই পদ্ধতি একক কি কি তার মানে পাস্কেল, দেখো কি কোশ্চেন আসছে দেখে নেওয়া যাক। যেমন তোমার এই যে যেমন এই কোশ্চেনটা আসছে দেখো হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার, ঠিক আছে তোমার হচ্ছে ক্ষমতার একক কি, ক্ষমতার একক কি, ক্ষমতার একক কি একটু আগে দেখলাম অ্যাম্পিয়ার। ওকে নেক্সট দেখো চাপ, চাপের একক এগুলো দেখা হয়েছে, ঠিক আছে তুইতাধান কম্পাঙ্ক, কম্পাঙ্কর একক কি হার্জ, তুইতাধানের একক কি কুলম্ব, ঠিক আছে রোধের একক কি ওহম, গাত্রের একক কি মোল পার ঘনমিটার, ঠিক আছে এগুলো সব এসআই পদ্ধতিতে। এবার দেখো এখান থেকে কখনো কখনো কোশ্চেন আসে তোমার এক তোমার ন্যানো, ন্যানো মানে কি 10^-9 মনে রাখবে, এরকম কোশ্চেন আসে কিন্তু ন্যানো, ন্যানো বলতে কতকে বোঝানো হয় তোমার 10^-9, মিলি বলতে 10^-3, মাইক্রো বলতে 10^-6। ওকে নেক্সট দেখো হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভলিউম ইন সিজিএস সিস্টেম, সিজিএস পদ্ধতিতে ভলিউমের একক কী, দেখো আয়তন, আয়তন কি হয় আয়তন হয়েছে যেমন হচ্ছে ধরো যে কোনো একটা জিনিস ধরে নাও তোমার হচ্ছে ধরো কোনো একটা ঘনকের আয়তন বের করতে হবে, তাহলে কী করি আমরা তোমার হচ্ছে বাহু কিউব বা মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে তাহলে কি তিনটা লেন্থের গুণফল, তিনটা লেন্থের গুণফল, তিনটা লেন্থ তার মানে এর একক কি, এর এককও তোমার হচ্ছে গিয়ে সেমি, সিজিএস পদ্ধতি বলছি এরও সেমি, এরও সেমি তার মানে কি এর একক কী হবে সেমি কিউব, সিজিএস পদ্ধতিতে সেমি কিউব। আর এসআই পদ্ধতিতে কী হবে মিটার, মিটার, মিটার তার মানে কি এসআই পদ্ধতিতে কী হবে মিটার কিউব, ঠিক আছে খুব সোজা। সেই জন্য যেমন হচ্ছে বেগ, যেমন কি বেগ, বেগের সিজিএস পদ্ধতি একক কী দেখো বেগ সমান কী হয় বেগ, ও বেগ, বেগ তো একটু আগেই দেখিয়েছি তাহলে দেখো ত্বরণটা দেখিয়ে দিচ্ছি, ত্বরণ, ত্বরণ কাকে বলে ত্বরণ হচ্ছে সময় সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তার মানে কি ত্বরণ মানে কি বেগ বাই, বেগ বাই সময়, বেগ বাই সময়। এবার দেখো বেগ, এবার বেগ কি আবার লিখা যায় কি সময় তোমার দূরত্ব, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, ঠিক আছে তার মানে কি দূরত্ব বাই সময় বাই সময়, তাহলে দেখো দুটা সময় আছে তার মানে কি দূরত্ব বাই সময়ের স্কোয়ার, দূরত্ব বাই সময়ের স্কোয়ার, ঠিক আছে তাহলে কি দূরত্বের একক কি মিটার আর সময়ের সবসময় সেকেন্ড স্কোয়ার, তাহলে কি ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে আর তোমার যদি সিজিএস পদ্ধতি করি তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার, বা একেবারে এইভাবে করবে ত্বরণ সমান বেগ বাই সময় তাহলে বেগের একক কি সেমি পার সেকেন্ড, আর হচ্ছে তোমার সময়ের জন্য একটা সেকেন্ড নিচে চলে আসবে তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার। আমি জাস্ট এটা কিন্তু বোঝানোর জন্য করছি, ঠিক আছে এটা জাস্ট বোঝানোর জন্য করেছি। নেক্সট
আচ্ছা মাত্রাটাও একটু দেখে নাও, মাত্রা কি করে নির্ণয় করতে হয়। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য তোমার হয়েছে কি, দৈর্ঘ্য হয়েছে তোমার হচ্ছে কি এল, ঠিক আছে। তার মানে দৈর্ঘ্যর মাত্রা, দৈর্ঘ্য দেখো লেন্থ ডিস্টেন্স, তাহলে এল, ঠিক আছে। এবার হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য। এবার ভর, ভরের মাত্রা কি হবে এম, ঠিক আছে। আর হয়েছে তোমার হচ্ছে গিয়ে সময়ের মাত্রা কি হবে, সময় টি। কারণ দৈর্ঘ্য লেন্থ মানে দৈর্ঘ্য, ভর মাস মানে ভর, আর হচ্ছে সময় টাইম মানে সময়, ঠিক আছে। সেই জন্য এর মাত্রা এটা এল, ঠিক আছে। সবগুলো এগুলো থার্ড ব্র্যাকেটে রাখা হয়, ঠিক আছে। এবার কেন এটা আমি করাচ্ছি, কারণ দেখো এখান থেকে অনেক এই কোশ্চেনও আসতে পারে। যেমন হচ্ছে ধরো বেগের মাত্রা কি, বেগ এর মাত্রা কি, বেগের মাত্রা কি করে বের করবে। দেখো বেগ সময় সমান কি হয়, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, তার মানে কি দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা। এবার দেখো দূরত্ব, দূরত্বের মাত্রা মানে দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা কি এল, বাই সময়ের মাত্রা কি টি, সময় সমান কি হবে এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো যেমন হচ্ছে ত্বরণ, ত্বরণ ত্বরণ হচ্ছে কি তোমার হচ্ছে বেগ বাই, বেগ বাই, বেগ বাই সময়, বেগ বাই সময়। তাহলে কি হবে দেখো, বেগের মাত্রা, বেগের মাত্রা এখনই করেছে কি এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1 বাই টি টু দি পাওয়ার মাইনাস বাই টি, তার মানে কি এল টি টু দি পাওয়ার -2। তাহলে ত্বরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2, বা মন্দনের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2। এর সঙ্গে ধরো এরকমও দিয়ে দিতে পারে, একসঙ্গে দেখো এম টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 0 মানে তো 1, ঠিক আছে। সেজন্য এটার মাত্রা কি এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -2 লিখা যায়, বা এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2 লিখা যায়। এবার বেগের মাত্রাও এখানে এটাও লিখতে পারে, বেগের মাত্রা ধরো এটাও দিয়ে দিলো তোমার হচ্ছে এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -1, তোমাকে বললে দেবো বেগের মাত্রা কোনটা হবে, তাহলে বেগের মাত্রা হবে এটা, ঠিক আছে। আরেকটা কথা এখানে মনে রাখবে, তোমার একটু আগে করেছি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে, যে রাশির মান আছে দিক বা অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কাকে বলে, যে রাশির মান এবং দিক ও অভিমুখ দুই আসে আছে তাকে কি বলবে, ভেক্টর রাশি। তাহলে দেখো মনে রাখবে, বেগ একটা হয়েছে তোমার হচ্ছে বেগ, আর একটা দ্রুতি। বেগ সমান সমান কি হয়, বেগ সমান সমান হয়েছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ বাই সময়, সরণ বাই সময়। দেখো এবার সরণের যেহেতু তোমার হচ্ছে কি দিক এবং অভিমুখ দুই আছে, মান এবং অভিমুখ দুই আছে, তাহলে কি হবে বেগও একটা ভেক্টর রাশি, বেগ কি হয়ে যাবে ভেক্টর রাশি, ঠিক আছে। এটা খুব কনফিউশন হয়, বেগ ভেক্টর রাশি। আবার দেখো দ্রুতি, দ্রুতিও হয়ে, দ্রুতি কাকে বলে, দ্রুতিও একই রকম, শুধু হয়েছে এখানে সরণ হবে না, এখানে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। এবার দেখো তার মানে কি দূরত্ব হয়েছে তোমার হচ্ছে স্কেলার রাশি, সময়ও স্কেলার রাশি, তাহলে কি দ্রুতি একটা স্কেলার রাশি, দ্রুতি কি হবে স্কেলার রাশি, ঠিক আছে। তার মানে দেখো দ্রুতি আর বেগ মোটামুটি একই রকম, কিন্তু কি ভেক্টর, তোমার বেগ হয়েছে ভেক্টর রাশি, আর হচ্ছে তোমার দ্রুতি হয়েছে স্কেলার রাশি, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস বাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর যদি এখন পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। ওকে বাই।